আমাদের সরকার যে ঘোষণাগুলো দিয়েছেন বিভিন্ন সময়ে এগুলো আমরা বাস্তবায়ন করেছি কিনা, আমরা যা বলেছি আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। 2000 টাকা বছরে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে উন্নয়নের অংশীদার হওয়া, এটি একটি গর্বের বিষয় হওয়ার কথা, বোঝা মনে করার কথা নয়। আমাদের সকল এফোর্ট থাকবে যারা নিম্নের মানুষ তাদের জীবনযাত্রার মানটা যাতে আমরা ধরে রাখতে পারি, ঊর্ধ্বমুখী রাখতে পারি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রস্তাবিত আয় ব্যয়ের বিভিন্ন দিক তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঠিক প্রক্রিয়া অনুসরণ করছে সরকার। আর এনবিআর চেয়ারম্যান জানান, জনগণকে উন্নয়নের অংশীদার করতে রিটার্নে ন্যূনতম 2000 টাকা বাধ্যতামূলক করা হয়েছে। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। শুক্রবার সন্ধ্যায় ভারতের ওড়িশায় মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে 200-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 900। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ছে। এ নিয়ে বিস্তারিত থাকছে কিছুক্ষণ পর, শুরুতেই জানাবো বাজেট প্রসঙ্গ। মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা থাকলেও অর্থমন্ত্রী মনে করছেন, এটি নিয়ন্ত্রণ করার জন্য সঠিক প্রক্রিয়া অনুসরণ করছে সরকার। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে IMF-এর কোনো পরামর্শ নেওয়া হয়নি। জানান, এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে সরকারের। বাকিটা জানাবেন ইব্রাহিম পাঠান। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2023 761,000 কোটি টাকার রেকর্ড বাজেটে অর্থ আহরণ ও অর্থ ব্যয়ের যে নানামুখী পরিকল্পনা উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, তার ব্যাখ্যা জানার আগ্রহ আছে সাধারণ মানুষের। তাই রীতি অনুযায়ী বাজেটের পরের দিন সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। প্রস্তাবিত বাজেটটি এমন সময় এসেছে যখন $470 কোটি ঋণের শর্ত হিসাবে রাজস্ব আহরণ, আর্থিক খাতে সংস্কার, ভর্তুকি ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর অনেকগুলো পরামর্শ রয়েছে। তাই স্বাভাবিকভাবেই সাংবাদিকদের প্রশ্ন ছিল, নতুন বাজেটে IMF-এর এইসব পরামর্শের প্রতিফলন ঘটেছে কতটা। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে পারি, তাদের পরামর্শ মোতাবেক আমরা আমাদের বাজেট করি নাই। তাদের যে পরামর্শ আছে সেইটা আমরা কখনো আমরা সেভাবে আমাকে দেখি না। তাদের ওভারঅল প্রেসক্রিপশন যেটা আছে, একটা তাদের যেগুলো যা বলার তারা বলে, আমরা সেখান থেকে যেইটুকুন আমাদের গ্রহণ করা যায়, আমরা মনে করি যেটা করা উচিত আমরা সেটা গ্রহণ করব। অন্যটা আমাদের নিজের মতো আমরা করি। ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলেন, IMF-এর কথা বলেন, তারাও সেখানে শর্ত দিয়ে রাখছে যে আমাদের সবাইকে যারা আয় করে এবং ট্যাক্স পেমেন্ট করার ক্ষমতা আছে, সক্ষমতা রাখে, তাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। বারবার ঘুরে ফিরে আসা মূল্যস্ফীতি নিয়ে প্রশ্নের জবাবে নিজের ভাবনা জানালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ে আমরা এজন্য শঙ্কিত, কিন্তু সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে কাজটি আমরা করব, আমরা একটা ফ্লেক্সিবল ওয়েতে আমরা এগোচ্ছি। সেখানে আমরা যে সমস্ত কারণে মূল্যস্ফীতি হয়, ডলার সংকটে চাপে পড়া অর্থনীতি, ব্যাংকিং খাতে নানা অনিয়ম, রাজস্ব ঘাটতি, জ্বালানি আমদানি ঘাটতিতে বেড়ে চলা লোডশেডিং সহ বিভিন্ন পরিস্থিতিকে সাথে নিয়ে দায়িত্বে থাকা অর্থমন্ত্রী জানালেন, তার সব কাজ মানুষের জন্য তিনি ভালো আছেন। আমি অর্থমন্ত্রী হিসেবে সবচেয়ে ভালো, আমি ভালো। দেশের মানুষের জন্য আমি আগেই বলছি, দেশের মানুষের সাথে আমি আছি, মানুষের জন্য আমি আছি। ইব্রাহিম পাঠান, এখন ঢাকা। এদিকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ছাড়াও কথা বলেন সরকারের বিভিন্ন মন্ত্রী, গভর্নর, এনবিআর চেয়ারম্যান সহ অনেকেই। ব্যাখ্যা দেন বাজেটের বিভিন্ন বিষয়ে, উঠে আসে নির্বাচনী বাজেট, আয়কর, মূল্যস্ফীতি সহ নানা প্রসঙ্গ। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। কোনো ব্যক্তির বাৎসরিক আয় 3 লাখ টাকার মধ্যে থাকলে তিনি টিনধারী হলেও 0 টাকার রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা আছে চলমান অর্থবছরে। আগামী অর্থবছরে করমুক্ত এই আয়সীমা আরও 50,000 টাকা বাড়িয়ে 3.5 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। তবে টিনধারী কারোরই 0 টাকা রিটার্ন দেওয়ার সুযোগ নেই, অর্থাৎ নামে শূন্য হলেও রিটার্ন জমা দিলেই ন্যূনতম 2,000 টাকা জমা দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডে। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ নিয়ে ব্যাখ্যা দেন এনবিআর চেয়ারম্যান।
গরিব মানুষের জন্য তো টিআইন বাধ্যতামূলক নয়। এবং আমি যে ক্যাটাগরিগুলো বললাম আপনার লিস্টে দেখবেন যে এই ধরনের ক্যাটাগরিতে যে মানুষগুলো আছে তাদের জন্য 2000 টাকা বছরে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অংশীদার হওয়া, উন্নয়নের অংশীদার হওয়া, এটি একটি গর্বের বিষয় হওয়ার কথা, বোঝা মনে করার কথা নয়। বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 6%, যদিও চলমান অর্থবছরের কোনো কোনো মাসে মূল্যস্ফীতি উঠেছে 10%-এরও উপরে। সেখানে এই লক্ষ্যমাত্রা অর্জন কতটুকু সম্ভব? এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পণ্যের সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সরকার। দেশে এখন যে রিজার্ভ আছে তা দিয়ে 5 মাসের আমদানি চাহিদা মেটানো সম্ভব বলেও জানান তিনি। প্রতি মাসের যে আমদানি ব্যয় যেটা আমরা কমে নিয়ে আসছি তাতে 5 মাসের সমান এখনো আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু এখন মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যেটা গত 14 বছর সবসময় ব্যালেন্স ছিল সেটা এই বছর ফার্স্ট টাইম যেটা নেগেটিভ হয়েছে। তো আমাদের এখন মূল কাজ হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটাকে পজিটিভ করা। বাজারে টাকা ছাপিয়ে নতুন টাকা করার ফলে যে ইনফ্লেশন তার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা যদি 2 লক্ষ কোটি টাকা তুলে এনে 70,000 কোটি টাকা বাজারে পুশ করি তাহলে কিন্তু আমাদের ওইটা ক্যান্সেল আউট হয় না, অনেক কম থাকছে। আগামী অর্থবছরে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন, তাই প্রস্তাবিত বাজেটে নির্বাচন কেন্দ্রিক বরাদ্দ কতটা গুরুত্ব পেয়েছে প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। যদিও পাশে থেকে জবাব দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, বলেন প্রত্যেক রাজনৈতিক সরকারই নির্বাচনী বাজেট ঘোষণা করে, আওয়ামী লীগও তার ব্যতিক্রম নয়। তিনি বলেন 50 লাখ নয়, এবার 1 কোটি মানুষকে 10 টাকার পরিবর্তে 15 টাকায় চাল বিতরণ করা হবে। 50 লক্ষ পরিবারকে আমরা আগে 10 টাকা এখন 15 টাকায় চাল দিচ্ছি, এই বছর আবার সেটাকে 1 কোটি পরিবারকে দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি খাদ্যের উৎপাদন কমে যায় বা কোনো সংকট হয় সেই ক্ষেত্রেও বিশেষ বরাদ্দ দিয়ে বা অন্য খাতের বরাদ্দ কমিয়ে মানুষের যাতে খাদ্যে কষ্ট না হয়, একটি মানুষও যাতে না খেয়ে মারা যায় বা কষ্ট করে, সেই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে বারবার বলেছেন এবং এটি এই প্রতিশ্রুতি আমাদের অব্যাহত থাকবে। আমরা কিন্তু এই গত 14 বছরে, আপনারা এত বড় মিডিয়াজ আসছেন, আমি আপনাদের সামনেই বলছি, একজন মানুষও না খেয়ে মারা যায় না এই এলাকায়। বাজেটোত্তর এই সংবাদ সম্মেলনে উঠে আসে জেন্ডার সংবেদনশীল পদক্ষেপ সহ আরও নানা ইস্যু। এই বাজেট বাস্তবায়নে সরকারের তৎপরতা আগের চেয়ে বেশি থাকবে বলে মন্তব্য করেন সংবাদ সম্মেলনে উপস্থিত সরকারের বিভিন্ন মন্ত্রীরা। বিলাইত হোসাইন, এখন ঢাকা। বাজেটে আমদানি করা কন্টেইনারের দাম কমানোয় রপ্তানি বাণিজ্য আরও প্রসার হবে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি। বাজেট প্রতিক্রিয়ায় আরও বলেন, 13টি পেট্রোলিয়াম পণ্যে শুল্ক প্রত্যাহার করা বাজেটের ইতিবাচক দিক, তবে শিল্প ও কলকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ সংকটে কমছে রপ্তানি। শিগগিরই এ বিষয়ে নজর দেওয়া উচিত বলে মনে করে বিজিএমইএ। এছাড়া নতুন কর্মসংস্থান ও বৈদেশিক বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া কঠিন বলেও মন্তব্য সংস্থাটির। আরিফ হোসেনের প্রতিবেদন। অতীতে সব রেকর্ড ছাড়িয়ে 2022 সালে পোশাক শিল্পে 45.70 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি করেছে বাংলাদেশ, যার উপর ভর করে দেশের মোট রপ্তানি দাঁড়ায় 54.69 বিলিয়ন মার্কিন ডলার। দেশের রপ্তানির এই ঊর্ধ্বগতির ধারা কিছুটা হলেও ধাক্কা খায় চলতি বছরে। এবছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের বড় 2 মার্কেট যুক্তরাষ্ট্র ও ইউরোপে কমেছে পোশাক রপ্তানি, কারণ হিসেবে অভিযোগের তীর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দিকে, ফলে তৈরি হয় জ্বালানি সংকট, দফায় দফায় বাড়ে গ্যাস ও বিদ্যুতের দাম, সব মিলিয়ে কিছুটা চাপের মুখে পড়ে দেশের পোশাক শিল্প। এমন বাস্তবতায় 2023-24 অর্থবছরে বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি তার লিখিত বক্তব্যে তুলে ধরেন বাজেটের বিভিন্ন দিক। আমাদের এলপিজি আনতে হবে, এলএনজি আনতে হবে, এলএনজি আনতে হলে আবার ফরেন কারেন্সি লাগবে। তবে আমদানি করা কন্টেইনারের দাম কমানোর প্রস্তাবে রপ্তানি বাণিজ্য আরও প্রসার হবে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি জানান, যতটুকু অর্ডার আছে তাও নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরবরাহ করতে পারছেন না পোশাক শিল্পের মালিকরা। অবৈধ সংযোগ কেটে অপচয় হওয়া গ্যাস ও বিদ্যুৎ বাঁচানোর আহ্বান জানান সংগঠনটি। নিরবচ্ছিন্ন সরবরাহের জায়গাটিতে আমরা এখনও পিছিয়ে আছি, এখনও আমাদের ফ্যাক্টরিগুলোতে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে এবং গ্যাস না পাওয়ার কারণে আমাদের যতটুকু অর্ডার আছে সেটাও আমরা টাইমলি পারফর্ম করতে পারছি না, টাইমলি আমরা এক্সিকিউট করতে পারছি না, টাইমলি আমরা শিপমেন্ট করতে পারছি না। আমরা বারবার বলে এসেছি যে আপনারা গ্যাসের দাম, ইলেকট্রিসিটির দাম না বাড়িয়ে যদি এই যে আনঅথরাইজড
যে কানেকশনগুলো আছে সেগুলো যদি কঠোরভাবে চেক করে লাইনগুলো কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে এই ইলেকট্রিসিটি এবং গ্যাস অনেক ইম্প্রুভ করবে। নতুন কর্মসংস্থান ও পোশাক শিল্পে বৈদেশিক বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার তা কতটুকু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবও দেন তিনি। আমরা সুন্দর কথা বলে কিন্তু কথা কোনটা রাখছে কোনটা রাখছে না সেটা থেকে যাচ্ছে। সুতরাং মোট কথা আমি যেটা বললো যে আমাদের এটা পসিবল, আমাদের কিন্তু এক সময় ছিল যে আমরা এই এক্সপোর্ট করতে পারবো না, আমরা সে এক্সপোর্ট করে দেখিয়েছি, নতুন মার্কেটও করে দেখিয়েছি, ইন্ডিয়াতেও আমরা $1 billion গার্মেন্ট এক্সপোর্ট করে দেখিয়েছি, তো সেগুলো কিন্তু আমরা সাকসেসফুলি এগুলো করেছি। সুতরাং আমরা এই সুবিধাগুলো এবং এই যে আমরা যেসব কাজ করছি এগুলাতে যদি আমরা সাপোর্ট পাই, কোঅপারেশন পাই এবং যারা আমাদেরকে এই ব্যাপারে আমাদের সাথে কাজ করছে সরকারি লেভেলে তারা যদি আমাদেরকে আরও সহযোগিতা করে এবং আমি আশা করি তারা করবে, তাহলে এটা ভেরি ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। 13টি পেট্রোলিয়ামজাত পণ্যে শুল্ক প্রত্যাহার করা প্রস্তাবিত বাজেটের ইতিবাচক দিক। উৎসেকর আগামী 5 বছরের জন্য 0.50% ও নন কটন পোশাক রপ্তানির উপর 10% রপ্তানি মূল্যহারের বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি জানানো হয় বিজিএমএ এর পক্ষ থেকে। এলএনজি ও এলপিজির আমদানি শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি। আরিফ হোসেন, এখন ঢাকা। ভারতের ওড়িশায় মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে 200 বেশি নিহত হয়েছেন, আহতর সংখ্যা প্রায় 900, বাড়তে পারে হতাহতের সংখ্যা। শুক্রবার সন্ধ্যায় রাজ্যটির বালেশ্বর জেলায় ঘটে এই দুর্ঘটনা। এরই মধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল। বিস্তারিত থাকছে নাফিয়া আরমান মননের প্রতিবেদনে। লাইনচ্যুত হয়েছিল একটি ট্রেনের বগি, সে বগির সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। শুক্রবার সন্ধ্যায় ভারতের কলকাতা থেকে চেন্নাই যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীরা। ওড়িশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকার এই দুর্ঘটনার সময় ট্রেনটির কয়েকটি বগি একটি মালবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে। এতে লাইনচ্যুত হয়ে যায় দুটি ট্রেনের প্রায় 15টি বগি, দুমড়ে মুচড়ে যায় লাইনচ্যুত প্রতিটি বগি। চপ্পল কী ব্যাগ কী সব সামান ইধর উধর হয়ে সব লোক ইধর উধর এক দূসরে কে উপর গির গে অচানক সে কুছ সমঝ মে নেই আয়া। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন 200 বেশি মানুষ, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। আহতদের সংখ্যা ঠেকেছে 1000-এর কাছাকাছি, গুরুতর অসুস্থদের জরুরি ভিত্তিতে নেওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল, নিয়োজিত রয়েছে প্রায় 700+ কর্মী, জরুরি সেবা দিতে নিয়োজিত রয়েছে প্রায় 100-টির বেশি অ্যাম্বুলেন্স। তাৎক্ষণিক যে কোনো প্রয়োজনে সহায়তায় কলকাতায় খোলা হয়েছে কন্ট্রোল রুম, বন্ধ রয়েছে কলকাতা থেকে ওই রুটের ট্রেন চলাচল। এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 2,00,000 রুপি ও আহতদের 50,000 রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিহতদের পরিবারকে 10,00,000 রুপি ও গুরুতর আহতদের 2,00,000 রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। পরিবারের সাথে থেকেও ভুক্তভোগী প্রবীণরা, অনেকের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। বর্তমানে প্রবীণের সংখ্যা প্রায় 1,40,00,000, যাদের অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যেতে পারে দেশ। প্রবীণদের আনন্দ বেদনা নিয়ে প্রতিবেদন থাকছে বিরতির পর, সাথেই থাকুন, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। সামাজিক নিরাপত্তা সহ অনেক মৌলিক অধিকার থেকে পিছিয়ে আছেন দেশের প্রবীণরা। 2041 সালের মধ্যে দেশের সব বয়স্ক নাগরিকের জন্য তা নিশ্চিত করতে চায় বাংলাদেশ, আর সেই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
ছাদের গাছ দেখাশোনা আর সমবয়সীদের নিয়ে গানের আসর বসিয়ে সময় কাটে ষাটোর্ধ্ব আক্তার হোসেনের। কর্মজীবন শেষে এখন তার কাছে অফুরন্ত সময়। দীর্ঘ সময় দেশের বাইরে চাকরি করে এখন সস্ত্রীক থাকেন ঢাকার মিরপুরে। সারা জীবনের অর্জিত অভিজ্ঞতা ও অর্থ দিয়ে কেটে যাচ্ছে ধীরগতির জীবনের গাড়ি। পেইন্ট করি, গানও করি এবং বাড়ির বিভিন্ন ধরনের কাজ, আমার বাগান আছে, টেরেস গার্ডেন আছে, ওটা ম্যানেজ করি। তো এইসব করে আমার সময় পার হয়ে যায়। গান আর গাছে সময় কাটলেও জীবনের তাগিদে বের হতে হয় ঘরের বাইরে। 64 বছরের অভিজ্ঞতাও মাঝে মাঝে কম পড়ে যায় পিচ ঢালা রাস্তায় চলতে। আমি খুব ক্লোজলি নোটিস করে দেখি যে তারা আমাদের দেখেই না, তারা যে আমাদের ইগনোর করে তা না, তারা আমাদের দেখতেই পায় না টোটালি। এদিকে ধাক্কা ওদিকে ধাক্কা খাইতে খাইতে আমরা ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে যাই। বর্তমানে বাংলাদেশে প্রবীণ নাগরিকের সংখ্যা 1,40,00,000। জাতিসংঘের হিসেব অনুযায়ী 2030 সাল নাগাদ গিয়ে দেশে প্রবীণের সংখ্যা হবে 2 কোটি, 2050-এ 4 কোটি এবং 2061-তে প্রায় 5.5 কোটি। জীবনের সাথে অতিরিক্ত বছর যোগ হলেও বাড়তি বছরগুলোতে কিছু যোগ করতে না পারার বড় একটি চ্যালেঞ্জ কিন্তু রয়েই গেছে। প্রবীণদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান আমাদের সমাজকে করেছে সর্বদা সমৃদ্ধ। হয়তো তাদের শারীরিক সক্ষমতা কিছুটা কম থাকতে পারে, কিন্তু জ্ঞান এবং বুদ্ধিতে তারা কিন্তু সবথেকে বেশি পরিপক্ক। চলুন দেখে আসি আরও কিছু প্রবীণের জীবন, যাদের জীবন সায়ন্যে এসে সঙ্গী হয়েছে একাকিত্ব। সকালের প্রাতঃভ্রমণে অনেকেরই মিল নিয়ে যাচ্ছে সমবয়সী প্রবীণ বন্ধু, কেউ বা প্রার্থনায় পাচ্ছেন বন্ধু, কেউ বা খুঁজে নিচ্ছেন শিশুর মাঝে নিজের শৈশব। কাজকর্ম আমি করি না প্রায়, মানে পারমানেন্ট কোনো কাজ, কাজ তো কাজ ছাড়া তো মানুষ একটা না একটা কিছু করেই, ঠিক না, মানুষ একবারে বসে থাকে না। যেহেতু চাকরি করতাম, চাকরি ছাড়ার পরে কিছুদিন এমনিই ছিলাম, তারপরে চিন্তাভাবনা করলাম যে এখন যেহেতু এখনও শক্তি সামর্থ্য আছে তো ছোটোখাটো দোকান ব্যবসা করি। আবার এখন বলবো কি, সময় সুযোগে যখন যার যে অবস্থা হয় তখনই আল্লাহ তাআলা যাকে যে অবস্থা, এই অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ। পরিবার হলো সবচেয়ে বড় জায়গা, সেখানে যদি শেয়ারিংটা ভালো হয় ছেলেমেয়ের সাথে, ফ্যামিলির সাথে, তাহলে কিন্তু সুস্থ বাঁচা যায় এবং স্বপ্ন নিয়ে বাঁচা যায়। পথ চলতে, গণপরিবহনে, যাতায়াত বা কোনো সেবা প্রতিষ্ঠান, সবখানেই মিলছে না আশানুরূপ সারা। বয়সের ভারে সহজেই মেলে না কোথাও স্থান, পাহাড় সমূহ ফুটপাত কিংবা বাসে ওঠার দরজা কোনোটাই যেন স্বাগত জানাচ্ছে না দেশের এই সিনিয়র সিটিজেনদের। গাড়ির যে তাকগুলি আছে, প্রতিটা তাকে অনেক হাইট, যেটা নাকি আমাদের এই বডিটা কাজ করে না, এগুলো রেকটিফাই করা দরকার, কারণ যারা বয়স্ক তাদের জন্য আসলে সমস্যা। পরিবারের সাথে থেকে প্রবীণরা হচ্ছেন ভুক্তভোগী, অনেকেই কাটাচ্ছেন বৃদ্ধাশ্রমে নিজেদের শেষ দিন। এমনই একজন প্রবীণ শেখ মুজিবুল হক। 91 লাখ টাকায় একটা অ্যাপার্টমেন্ট করে দিয়েছি, অনেক বছর হয়ে গেছে, ওখানেই ওরা থাকে। যে মুজিবুল দিগন্তজোড়া মাঠের স্কুলের অধ্যক্ষ ছিলেন, অথচ তারই ঠাই মিলেছে 100 স্কোয়ার ফিটের এক রুমে। জীবনে সকল শখ আহ্লাদ বাদ দিয়ে এই বন্দি জীবনেও খোঁজ রাখেন সমাজের হালচাল। না, কারণ রাস্তাঘাটের অবস্থা যা, কোথায় কোন গর্তের মধ্যে পড়বো পা ভাঙবে, এখানে কিচ্ছু না। এখানে আমরা মরে আছি না বেঁচে আছি, ভালো আছি বা কেমন আছি, কোনো খবর নাই না। সামাজিক নিরাপত্তার পাশাপাশি বয়স্কদের প্রয়োজন থাকা খাওয়ার নিশ্চয়তা, চিকিৎসার ব্যবস্থা, প্রবীণ বন্ধুবান্ধবের সাহচর্য এবং ব্যক্তিগত স্বাধীনতা। বিশ্বব্যাপী 47% প্রবীণ পুরুষ ও 24% প্রবীণ নারীরা অনানুষ্ঠানিক শ্রমশক্তিতে অবদান রাখছেন, বাংলাদেশে এ সংখ্যা 64%। নারীর ক্ষেত্রে যা আরও বেশি, এর মধ্যে আবার 45% কোনো না কোনো শারীরিক সমস্যায় ভোগেন, যার 10-11% মানসিক সমস্যায় ভোগেন। বয়সকালে সবারই কিছু সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল প্রবলেম হয়, এই দুইটার কম্বিনেশন দিকে দেখতে হয়, এবং এটির জন্য সবচেয়ে বড় জিনিস আমাদের সোশিয়াল এবং ফ্যামিলি সাপোর্ট এবং অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করা। প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের দেশের মূলধারার সাথে যোগাযোগ বজায় রাখা দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এজন্য রাষ্ট্রের পাশাপাশি তরুণ নাগরিকদেরও এগিয়ে আসা দরকার। এই যে বিশাল সংখ্যক প্রবীণ জনগোষ্ঠী, এটির দায়িত্ব মোকাবেলা করার আমাদের দেশের সরকারের পক্ষে এখনও পুরোপুরি সম্ভব না। এটার জন্য বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে এবং ব্যক্তিগত পর্যায়েও
উদ্যোগ গ্রহণ করতে হবে, তাদের কথাগুলো শোনা উচিত। কারণ আমরা এক টাইমে গিয়েও বৃদ্ধ হব, এখন আমরা যদি জিনিসগুলো না বুঝি তখন আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন হয়তো আমাদের কথা কেউ শুনবে না। বুড়ো মানুষ মানে যারা বয়স্ক তাদেরকে আমার অনেক ভালো লাগে, কারণ আমার বাবা মা বর্তমানে বুড়ো হয়ে গেছে, এই কারণে বয়স্ক যারা তাদেরকে ভালোই লাগে। এরই মধ্যে সরকার বয়স্ক ভাতা সহ সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে এই জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে। 2025-এর মধ্যে আমরা সকল প্রবীণদের সামাজিক সুরক্ষা কৌশলে নিয়ে আসার আমাদের পরিকল্পনা আছে। যে যেখানেই থাকুক সেখান থেকে কিছু যদি জমা করে তার ভিত্তিতে বাকিটা সরকার দেবে, একটা পেনশন স্কিম চালু হবে। এই মসৃণ ফুটপাতের মতোই বাংলাদেশের প্রবীণ যারা নাগরিক আছে তারা চায় তাদের জীবনটা এমন মসৃণ হোক। তবে একটা বড় অংশ প্রবীণরা কিন্তু নিজেদেরকে বোঝা মনে করেন সমাজ এবং রাষ্ট্রের কাছে, এবং এই চিন্তা থেকে বের করে আনতে হবে কিন্তু সমাজ এবং পরিবারকেই। বাংলাদেশ যে উন্নত রাষ্ট্র হওয়ার পরিকল্পনায় রয়েছে তাতে যদি সঠিক পরিকল্পনা না থাকে সেখানে কিন্তু বাধার সৃষ্টি হবে। 2041 সাল নাগাদ প্রবীণ প্রবণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ, তার আগেই যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং এই প্রবীণ নাগরিকদের আর্থসামাজিক এবং অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে নিয়ে আসা যায় তাহলে উন্নত রাষ্ট্র হতে বাংলাদেশের কোনো বাধা থাকবে না এবং সবার জন্য দেশ, এই নীতি প্রবীণ এবং তরুণ মিলে সমৃদ্ধ বাংলাদেশ হবে, এটাই কিন্তু সকলের প্রত্যাশা। দেবরাজ দেব, এখন ঢাকা। একসময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কেবল পাথর আমদানি হলেও বর্তমানে এখান দিয়ে আসছে অনেক ধরনের বাণিজ্যিক পণ্য। দাম বাড়লেও এই বন্দর দিয়ে প্রতিদিন 30-40 ট্রাক ভুসি আসছে ভারত থেকে। এ অবস্থায় লোকসানের ঝুঁকিতে আছেন ফ্লাওয়ার মিল মালিকরা। মোহাম্মদ লুৎফুর রহমানের প্রতিবেদন। দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা, যেটি চারদেশীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আগে এখান থেকে কেবল পাথরই আমদানি হতো, তবে এখন আসছে বাণিজ্যিক নানা পণ্য, যার মধ্যে ভুসি অন্যতম। আগে প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতিদিন 8-10 ট্রাক গম ও র্যাপসিডের ভুসি আসলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 30-40 ট্রাকে। তবে আগের তুলনায় $40-50 বেশিতে কিনতে হচ্ছে প্রতি টন ভুসি, দাম পড়ছে $410-420। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও, প্রতি কেজি ভুসির দর বেড়েছে 5-10 টাকা। আগে ইন্ডিয়ায় এটার দাম অনেক কম ছিল, $360-370 পর্যন্ত ছিল, হঠাৎ করে দামটা বেড়ে গেছে। 30-40 গাড়ি ভুসি আসে, আমরা বাংলাদেশি ড্রাইভার, আমরা মানে বিভিন্ন এলাকায় নিয়ে যাই, ভাড়া পাই। এদিকে আমদানি বাড়ায় বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা, প্রতিদিন ভালো উপার্জন হয় খুশি তারা। তবে বন্দরে ভালো শেড না থাকায় বৃষ্টিতে আমদানির পণ্য নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। কাজকর্ম এখন আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, এইভাবে আমরা আবেদন করি যেন আরো আরো একটু আরো কাজটা যেন বাড়ে। ভাঙা সেট আমরা যে বৃষ্টির দিন যে আমরা সেটে যে মাল নামাবো, মাল নামাতে পারি না, মাল ভিজে যায়, মাল নষ্ট হয়ে যায়। তথ্য মতে গেল মার্চে এই স্থলবন্দর দিয়ে প্রায় 8,500 টন ভুসি আমদানি হয়েছে। তবে ফ্লাওয়ার মিল মালিকরা বলছেন লোকসানের শঙ্কায় আছেন তারা। ইন্ডিয়ান এলসি ভুসিগুলো যেভাবে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ কম দামে ঢুকতেছে, সেই হিসেবে আমরা মিল মালিকেরা পঞ্চগড়, ঠাকুরগাঁ, সৈয়দপুর বিভিন্ন জায়গার ফ্লাওয়ার মিল মালিকেরা এবং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাংলাবান্ধা দিয়ে বাণিজ্যিক পণ্যের আমদানি রপ্তানি বাড়লে রাজস্বে বাড়বে সরকারের, সেই সাথে সমৃদ্ধ হবে জেলার অর্থনীতি। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। চার দফা মেয়াদ 202 কোটি টাকা ব্যয় বাড়িয়েও শেষ হয়নি জামালপুরের রেলওয়ে ওভারপাস নির্মাণ। 6 বছরে কাজ হয়েছে 70%। এদিকে শহরের একমাত্র বাণিজ্যিক এলাকায় বছরের পর বছর নির্মাণ কাজ চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। জুয়েল রানার তথ্য ছবিতে বিস্তারিত। 2017 সালে 202 কোটি টাকা ব্যয়ে জামালপুর রেলগেট পার এলাকায় 780 মিটার ওভারপাস নির্মাণ প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ, যার দুই পাশে থাকবে পাকা রাস্তা। 3 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কেটে গেছে প্রায় 6.5 বছর। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 4 দফা, আর এতে ব্যয় বেড়েছে আরও 202 কোটি টাকা। চতুর্থ দফার মেয়াদও শেষ হওয়ার কথা
চলতি বছরের জুনে, কিন্তু এখন পর্যন্ত কাজ হয়েছে 70%, তাই বলাই যায় আরও দীর্ঘ হচ্ছে প্রকল্পের মেয়াদ। এত ধীরগতিতে কাজ করতেছে, আপনারা একটু বৃষ্টি হইলেই আমরা পায়ে পর্যন্ত হাঁটতে পারতেছি না। 6.5 বছর চলছে, 4 দফা বৃদ্ধি করা হয়েছে, এখনও কাজ শেষ করা হয় নাই। জামালপুরবাসীর এটা একটা এখন গলার কাটার মতো। এদিকে নির্মাণাধীন এই ওভারপাসের কারণে যানজট বাড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। 6 বছরে কখনো কাদা বা হাঁটু পানি, কখনো প্রচণ্ড ধুলার যন্ত্রণা, তাই এই পথ এড়িয়ে চলার চেষ্টা করেন বেশিরভাগ মানুষ, যে কারণে ক্ষতির মুখে পড়েছেন শহরের একমাত্র বাণিজ্যিক এলাকার ব্যবসায়ীরা। রাস্তাঘাট বন্ধ, ডেনডুন করতেছে, দেরি হইতেছে, করতেছে না, তারপরে মনে করেন বেচাকিনি খারাপ। আগে যেরকম আমরা পার ডে 35,000-40,000 টাকা বিক্রি করতাম, এখন আমাদের বেচা বিক্রি হয় 5,000-6,000 টাকা। মালামাল কেনার জন্য যে দাঁড়াবে এই সোর্সটাই পাচ্ছে না কাদার জন্য। আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমরা প্রতি মাসে প্রায় 100,000 টাকার মতন লস গুনতেছি। অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে বা সমিতির মাধ্যমে, সমিতির বিভিন্ন সুদের কিস্তি সুদের টাকা নিয়ে বা আত্মীয় স্বজন কাছ থেকে আপনার ওই টাকা পয়সা নিয়ে যারা ব্যবসা পরিচালনা করতে ছিল, হঠাৎ এরকম একটি দীর্ঘমেয়াদী ক্ষতির মধ্যে পড়ে ব্যবসায়ীদের আসলে অনেক নাজেহাল অবস্থা। কাজও প্রায় শেষ, ইনশাল্লাহ আমি আশা রাখি, আমরা প্রতিনিয়ত সেখানে খোঁজ নিয়ে চেষ্টা করছি, সবাই ঐক্যবদ্ধভাবে এই মানুষের এই দুর্ভোগটা যেন তাড়াতাড়ি শেষ হয়, ইনশাল্লাহ ঈদের আগেই রাস্তার কাজটি সম্পন্ন হবে। এদিকে সড়কে খানাখন্দ তৈরি হয়, প্রতিনিয়ত নষ্ট হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। আমাদের গাড়ি সমস্যা হয়, অনেক সময় উল্টা যায়, তারপরে চাকা পাঞ্চার হয়ে যায়। যে সমস্ত আস্থা এই আস্থা দিয়ে মনে করেন যে ওগির জীবন মনে করেন যে এবারই জায়গা, তা হাসপাতালে কখন না গাড়ি যে যানজট হয়, গাড়ির সমস্যা হয়, যাত্রী পায় না। চলতি বছরের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এই প্রকল্পটি জুন মাসে 2023 মেয়াদে শেষ হওয়ার জন্য নির্ধারিত থাকলেও বর্তমান পরিস্থিতি জুন মাসে শেষ করা সম্ভব হবে না। আমরা আশা করতেছি যে এটি এই বছরের ডিসেম্বর নাগাদ এটি পুরোপুরিভাবে সমাপ্ত শেষ হবে। 2017 সালের 19 ফেব্রুয়ারি তমা কনস্ট্রাকশন মেসার্স জামিল ইকবাল ও মেসার্স মঈনুদ্দিন বাসী যৌথভাবে এই প্রকল্পের কাজ শুরু করে, যা 2020 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। এখন জামালপুর। শাপলা ও পদ্ম চাষ করে সফল উদ্যোক্তা, বাড়িতে 80 প্রজাতির শাপলা ও পদ্মের চারাসহ আছে অন্যান্য ফুলের গাছও। মনোমুগ্ধকর এই বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। শখের বসা করা মেহেরপুরের উদ্যোক্তা রিজনের বাগান নিয়ে প্রতিবেদন থাকছে এখন সকালে। নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। এবারে বাজার পরিস্থিতির খবর। কুমিল্লায় বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে। সবজির দরদাম পরিস্থিতি নিয়ে জানতে নগরীর টমসন ব্রিজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, শসা, করলা আর কাঁচামরিচের দাম বেড়েছে, এই সবজিগুলোর দাম বাড়ার আসলে কারণটা কি, আর সরবরাহে কোনো ঘাটতি রয়েছে কিনা, বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, গত কয়েক সপ্তাহ তুলনায় কিন্তু আজকের আমরা বাজারে দেখেছি যে কাঁচামরিচ, করলা এবং শসা এই তিনটি সবজির কিন্তু দাম বেড়েছে। শসা করলার দাম বেড়েছে কেজিতে 30 টাকা করে, সে সঙ্গে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 40 টাকা, যেটা আসলে গত সপ্তাহ বিক্রি হয়েছিল 120 টাকা দরে। কাঁচামরিচ সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 টাকা দরে, সে সঙ্গে আমি যেটা বলেছিলাম যে শসা এবং করলা সেটি বিক্রি হয়েছিল 50 টাকা করে, কিন্তু সেটি সমানতালে 30 টাকা বেড়ে কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা দরে। এছাড়া অন্য অন্য যে সবজিগুলো রয়েছে বেশিরভাগ সবজির কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে, তবে কিছু কিছু সবজি আমরা দেখেছি যে বাজার অনুপাতে, বাজার অনুযায়ী এক বাজারে যদি আপনি বিক্রি হয় 50 টাকা, অন্য বাজারে দেখা যাচ্ছে যে 52 টাকা বা 55 টাকা বিক্রি হচ্ছে, সে অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে বাজারে অন্য অন্য যে সবজিগুলো সেগুলো 4 টাকা থেকে 5 টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে। আজকের বাজারে আমি যেখানে রয়েছি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায়, সেখানে
এখানের সবজিগুলো কিন্তু আসে এখানকার স্থানীয় যারা কৃষক চাষাবাদ করেন তাদের ফসলের জমি থেকে কিন্তু এই সবজিগুলো আসে। সেই সঙ্গে কুমিল্লার যে বিখ্যাত ঐতিহ্যবাহী যে বাজার, সবজি বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নিমসার বাজার, সেটি সেখানকার সবজি কিন্তু আসে দেশের বিভিন্ন জায়গা থেকে। সেই সবজিগুলো কিন্তু আবার এই কুমিল্লা নগরী সহ জেলার বিভিন্ন উপজেলায় কিন্তু যাচ্ছে সবজিগুলো, সেগুলোর সেখান থেকে যে সবজি আসে সেটার একটা চাহিদা কিন্তু এখানে পূরণ হয়ে থাকে। আজকের বাজারে ব্যবসায়ীরা বলছেন যে গত সপ্তাহ তুলনায় কিন্তু আজকের বাজারে সরবরাহটা একটু কম রয়েছে। সে সঙ্গে আপনার পাইকারি এবং খুচরা বিক্রেতাদের দাবি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে আপনার পরিবহন খরচ সেটি কিন্তু তারা মেটাতে না পেরার কারণে কিন্তু সমস্যাটা দামটা বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যারা খুচরা ক্রেতা রয়েছেন, ভোক্তা রয়েছেন, তাদের দাবি কিন্তু বলছেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সকল জিনিসপত্রের দামই কিন্তু বাড়তি, সে সঙ্গে যদি সবজির বাজারটা যদি এত চড়া হয়ে থাকে তাহলে তো আসলে একটা আপনার হিমশিম অবস্থায় পড়ে যেতে হবে ভোক্তাদেরকে। তাই এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বাজারের যে খরচ বিভিন্ন ধরনের আপনার প্রতিদিনই দিতে হয় বিভিন্ন আপনার যারা বাজার কমিটি রয়েছেন তাদেরকে, সব কিছু মিলিয়ে আসলে তাদের ব্যয়টা কিন্তু তারা দেখাচ্ছেন। সে সঙ্গে আমি যদি অন্য অন্য বাজারের আজকের বাজারের যে সবজিগুলোর দাম বলতে চাই, যেমন গোলালুর দামটাও কিন্তু গত সপ্তাহ যে 40 টাকায় বিক্রি হয়েছিল সেটাই বিক্রি হচ্ছে। তবে গাজরের দামটা, গাজর এখন আমাদের এখানে পাওয়া যায় না, সেটি চায়না থেকে আসে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনার চায়না গাজরটা কিন্তু দাম প্রায় 120 টাকা দরে বিক্রি হচ্ছে। তো উজ্জ্বল, এ ছিল কুমিল্লার বাজার থেকে সবজির সবশেষ। মাসুদ আলম যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে। নীলফামারী জেলায় মূল ভূখণ্ডে যখন কমছে আবাদি জমি তখন আশা জাগাচ্ছে চরাঞ্চল। গেল 7 বছরে জেলার 5 উপজেলায় 3,500 হেক্টরেরও বেশি কৃষি জমি কমলেও সে ঘাটতি পূরণ করছে ডিমলা উপজেলা, কারণ এখানকার চর অঞ্চলে আবাদি জমি বেড়েছে 3,000 হেক্টরেরও বেশি। কৃষি বিভাগ বলছে এমন বাস্তবতায় উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছেন তারা। আমিরুল বাপ্পির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মহসিন আলী। কৃষি নির্ভর বাংলাদেশে সময়ের প্রয়োজনেই বাড়ছে শিল্পায়ন, গড়ে উঠছে কলকারখানা, জোরালো হচ্ছে অর্থনীতি। তবে শিল্পায়নে জোর দিতে গিয়ে দিন দিন কমছে আবাদি জমি। 2 দশক আগেও কৃষির উপর নির্ভর ছিল নীলফামারীর মানুষ, তবে ছোট বড় বিভিন্ন কারখানা, গোডাউন, সরকারি বেসরকারি স্থাপনা, বাড়িঘর নির্মাণ সহ বিভিন্ন কারণে গেল 7 বছরে ডিমলা বাদে জেলার অন্য 5 উপজেলায় কৃষি জমি কমেছে 3,589 হেক্টর। এর মধ্যে আবাদি জমি সবথেকে বেশি কমেছে নীলফামারী সদর, ডোমার ও সৈয়দপুরে। বিভিন্ন কারণে মূল ভূখণ্ডে জমির পরিমাণ কমলেও প্রতি বছরই আবাদি জমির পরিমাণ বাড়ছে চরে, আর এসব চরের জমি এখন সোনার চেয়েও দামি। বিভিন্ন অর্থকরী ফসলে কৃষকের যে শুধু ভাগ্যের পরিবর্তন হয়েছে তা নয়, সচল রয়েছে দেশের অর্থনীতির চাকাও। নীলফামারী জেলার 20টি চরের বেশিরভাগই ডিমলা উপজেলায়, আর এসব চরেই গেল 7 বছরে আবাদি জমি বেড়েছে 3,036 হেক্টর। সেখানকার বালুময় প্রান্তরে রীতিমতো ঘটেছে কৃষি বিপ্লব। মূল অর্থকরী ফসল ভুট্টার পাশাপাশি গম, বাদাম, বিভিন্ন মশলা চাষ করে কিছুটা সুদিন দেখছেন কৃষকরা। বাদাম, ভুট্টা, গম, পিঁয়াজ, এগুলো আমরা আবাদ করি চরে। আমরা নিজেরা যারা করি, যাদের জমি জায়গা আছে তারা, আমাদের বিঘা প্রতি খরচা হয় ম্যাক্সিমাম 14-12 হাজার টাকা। তারপরে মনে করেন যে 40 বা 35 মণ ভুট্টা হলে দেখা যায় আমাদের 20-22 হাজার টাকা কোনো সময় থাকে। ডিমলার মূল ভূখণ্ড যদি মনে করি যে আমাদের 1/5 অর্থাৎ 1/5 জমি হচ্ছে চরল্যান্ড এরিয়া। বিগত রবি মৌসুমে আমাদের ডিমলা উপজেলার সম্পূর্ণ চরে, এমনকি নদী বিধৌত যে তীরবর্তী যে এলাকাগুলো আছে সেগুলোও আমাদের ভুট্টা এবং অন্যান্য ফসলের চাষাবাদে ব্যাপকভাবে চাষাবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে উৎপাদন বাড়াতে একই জমিতে পরিকল্পিতভাবে 5 রকমের ফসল আবাদ করা হচ্ছে। পাশাপাশি চাষের আওতায় আনা হয়েছে জেলার প্রায় 70 হেক্টর অনাবাদি জমি। পরিকল্পনা নেওয়া হয়েছে আরও 400 হেক্টর পতিত জমি চাষের আওতায় আনার। আমাদের ডে বাই ডে কিছু কিছু জমি কমে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ব্যবহার হচ্ছে। আগাম ভুট্টা রবিতে আমরা যেগুলো ফেলেছিলাম সেই ভুট্টা কেটে জমিটা পতিত থাকতো, তারপর আমনে চলে যেত। আমি নীলফামারীতে প্রায় 1640 হেক্টর জমিতে আমরা এই আউশ ধানের চারা করে ট্রেতে করে, আপনাকে আমি ছবি দেখাবো, ট্রেতে করে
আমাদের রাইস ট্রাস প্ল্যান্টারের মাধ্যমে আমরা লাইন করে আমরা এই ছয়টি উপজেলায় ব্যাপকভাবে করছি। গেল বছর ডিমলা উপজেলা থেকে আয় হয় প্রায় 600 কোটি টাকার কৃষি পণ্য। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী। শখের বসে বাড়ির ছাদে রোপণ করেছিলেন মাত্র 250 টাকার পদ্ম ফুলের চারা, সঙ্গে অল্প স্বল্প শাপলা। 2 বছরের ব্যবধানে বাড়ির ছাদ ও উঠানে এখন 80 প্রজাতির শাপলা ও পদ্মের চারা, সঙ্গে গাঁদা, বেলি, গন্ধরাজ, কাঠগোলাপ সহ বাহারি ফুল। সব মিলিয়ে শৌখিন বাগানে ফুলের অপূর্ব মিতালি গড়ে তুলেছেন সীমান্তবর্তী জেলা মেহেরপুরের শোলমারি গ্রামের এক তরুণ উদ্যোক্তা। বিস্তারিত প্রতিবেদনে স্থলের গোলাপ, গাঁদা, বেলি আর জলের শাপলা ও পদ্ম ফুলের এমন অপূর্ব মিতালি বাড়ির ছাদে ও উঠোনে খুব কমই চোখে পড়ে। এমন শৌখিন উদ্যোগের জন্য ইতিমধ্যে আলাদা পরিচিতি পেয়েছেন মেহেরপুরের তরুণ উদ্যোক্তা রিজন। ছাদ বাগান ও বাড়ির উঠোনে রয়েছে জেলাস্টু, প্রিন্সেস টম, বালুশাই সহ 30 প্রজাতির শাপলা, আর থাম্ম, কর্ণ, লাক্ষ্মী সহ 50 প্রজাতির পদ্ম ফুলও রয়েছে রিজনের সংগ্রহে। আরও আছে অ্যাডিনিয়াম, কাটামুকুট, রেইন লিলি, বাগানবিলাস, জেট প্ল্যান্ট, গ্রাউন্ড অর্কিড, রেড বাটারফ্লাই উইং, কাঠগোলাপ, বকুল, নিম, বট, পাকুড় সহ 100+ প্রজাতির ফুল ও বনসাই। 250 টাকা দিয়ে যখন শুরু করি, মাত্র কয়েকটা গাছ ছিল, আমি ভাবলাম যে এই গাছগুলোকে কীভাবে আরও বেশি বৃদ্ধি করা দরকার। তো বৃদ্ধি করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন। আমার তখন মনে হচ্ছিল যে এগুলো একটা দেখি না কেন, অনলাইন যে প্ল্যাটফর্ম আছে সেখানে সেলের একটা মাধ্যম তো তৈরি আছে, সেই মাধ্যমে আমি সেল করতে পারি কিনা। সেল করলাম, আর যার প্রেক্ষাপটে সেই 250 টাকা দিয়ে আমার আজকের এই অবস্থান, আজকের এতগুলো গাছ আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়েছে। ভাইয়া যখন বাসায় থাকে না বা কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকে, তখন গাছগুলোতে পানি দিই, গাছগুলো দেখাশোনা করি। রিজনের শখের এই বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ, অনেকে আসছেন ছাদ বাগান করার পরামর্শ নিতেও। এখানে অনেক ধরনের পদ্ম ফুল, যেখানে আমরা আগে জানতাম না যে এত ধরনের পদ্ম ফুল পাওয়া যায় এখানে, মানে খালে বিলে। তো এখানে দেখছি যে অনেক ধরনের পদ্ম ফুল দেখে আমাদের মন অনেক শান্তি পাচ্ছে। আসছি আমার বাবার সাথে, সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল, সুন্দর গাছ দেখলাম, অনেক সুন্দর লাগলো। আমি এখানে এসছি আমার আব্বুর সাথে, আমার ভাইয়ের সাথে এসছি। এখানে এসে আমার অনেক ভালো লাগলো, অনেক ধরনের ফুল দেখলাম। আমরা ছোটবেলায় অনেক খালে বিলে দেখেছি, সুযোগ ছিল আমাদের দেখার, কিন্তু এখন আমাদের যে সন্তানাদি আছে তাদের দেখার কোনো সুযোগ নাই, তাদেরকে দেখানোর জন্য আমরা তো আরো আশা। এখানে ছাদে ও বাড়ির উঠোনে শাপলা ও পদ্ম ফুল চাষ করে সকলকে তাক লাগানো এই উদ্যোক্তাকে স্বাগত জানিয়েছে জেলা কৃষি বিভাগ। পাশাপাশি এ ধরনের আরও উদ্যোক্তা তৈরিতে কাজ করার কথা জানান তারা। এবং এখন পর্যন্ত চমৎকার দেখা যাচ্ছে, আমরা খোঁজখবর রাখছি, সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি, যোগাযোগ রাখছি, দেখা যাচ্ছে লাভজনক হয় কিনা, হয়তো সিজন শেষে বোঝা যাবে যে আসলে লাভজনক কিনা। এবং এর মাধ্যমে অন্য কৃষক যদি উপকৃত হয় তাহলে অবশ্যই অন্যান্য কৃষক আরো করবে, সেটা আমাদের মাধ্যমে ছড়া যাবে আশা করছি। চায়না এবং ভিয়েতনাম এদিক থেকে নিয়ে এসে ছেলেরা বাগানে করছে, ছাদে করছে, অল্প সীমিত জায়গার ভিতরে এগুলো যেমন হয় দেখতেও খুব সুন্দর, আবার একটা নার্সারি পর্যায়ে করে এগুলো ব্যাপক চাহিদা আছে কিন্তু, এবং অর্থনৈতিক দিক থেকে এরা পদ্ম করে খুব স্বাবলম্বী হচ্ছে। স্থানীয়রা বলছেন রিজনের এই পদ্ধতি নার্সারিতে ছড়িয়ে দিতে পারলে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন ফুল চাষের সঙ্গে জড়িতরা। এখন মেহেরপুর। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। দেশের বাইরের প্রসঙ্গ, ভ্রমণ প্রিপাসুদের অন্যতম পছন্দের জায়গা ইতালির ভেনিস শহর। অপূর্ব শহর দেখতে প্রতি বছর ভিড় করেন হাজারো মানুষ। এই শহরে নিজেদের ভাগ্য বদলাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ইতালি থেকে আরও জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। জলে ভাসা অপরূপ নগরীর কথা মনে হতে চোখে ভাসে ভ্যানিসের দৃশ্য। ইতালির রোমান্টিক শহর ভ্যানিসের মনোমুগ্ধকর স্থাপত্য শিল্পে প্রাণ জোড়ায় যে কারো। এখানে রয়েছে 118টি ছোট দ্বীপ, 117টি খাল আর 409টি সেতু। এমন একটি পর্যটন নগরীতে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন বাংলাদেশি প্রবাসীরা।
যার মধ্যে অন্যতম রেস্টুরেন্ট। প্রায় 3000 প্রবাসী বাংলাদেশি কাজ করেন ভেনিসের বিভিন্ন রেস্টুরেন্টে, তাই বাংলাদেশি প্রবাসীদের উপর অনেকটাই নির্ভরশীল স্থানীয় ব্যবসায়ীরা। বাংলাদেশে একটা বিরাট অঙ্কের রেমিটেন্স যাচ্ছে ভেনিস থেকে। রেস্টুরেন্ট সেক্টরে বাংলাদেশিরা একদিন না আসলে ইটালিয়ানরা রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে। আমাদের এই উজ্জ্বল জায়গায় আমরা পড়ছি, সব জায়গায় কোক পিজা হলো আয়ত কোক সব বাংলাদেশের। আমি এখানে যাদের সাথে কাজ করতেছি তারাও খুব আন্তরিক, এবং এই বিজনেসটা ডিপেন্ড করে অনেকাংশেই বাঙালিদের উপরে। যে কোনো জায়গায় যাবেন বাঙালি পাবেন, এবং বাঙালিদের সবাই পছন্দ করে কাজের কারণে। করোনার কারণে সাময়িক মন্দা গেলেও এবারের পর্যটন মৌসুমে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা বাংলাদেশি ব্যবসায়ীদের। পর্যটনের যে আগমন ঘটছে ইতালির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে, বিশেষ করে ভেনিসের মতো শহরগুলোতে, আমরা যারা বাংলাদেশি ব্যবসায়ী আছি আমাদের আশায় বুক বাঁধছি যে এই বছর রেকর্ড পরিমাণ ব্যবসা হবে। আমাদের কর্মসংস্থানের মাধ্যমে এবং যারা কর্মে লিপ্ত আছেন তারা সবাই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসাবে যারা কাজ করতেছি তারা বাংলাদেশের রেমিটেন্সের উপরে একটা বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। ভেনিসে ক্যাফে রেস্তোরাঁর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানেও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে। সারা বছরই পর্যটকদের আনাগোনা দেখা যায় এই ভেনিসে, যেখানে প্রতিদিন প্রায় 50,000-এর বেশি পর্যটক এর সৌন্দর্য দেখতে আসেন। পর্যটন নির্ভর এই শহরে বাংলাদেশিদের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, প্রতিষ্ঠিত হয়েছেন অনেকেই, এর পাশাপাশি কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শক্ত একটি ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন তারা। মনিরুজ্জামান মনির, এখন ভেনিস, ইতালি। এখন সকাল শেষ করব এক ফুটবল ভক্তের খবর দিয়ে। আতাউর রহমান সবার কাছে, যার পরিচিতি আতা ভাই নামে, আর এই পরিচিতি তিনি পেয়েছেন মোহামেডান ক্লাবের একজন কট্টর সমর্থক হিসেবে। 50 বছর যিনি নিঃস্বার্থভাবে গ্যালারিতে বসে সমর্থন জুগিয়েছেন সাদা কালোদের, এখন শারীরিক জটিলতায় দেয়ালে বন্দী থাকলেও, চার দেয়ালে বন্দী থাকলেও শেষ পর্যন্ত তিনি মোহামেডানের অন্তঃপ্রাণ। সেই আতা ভাইয়ের গল্প জানাবেন রাশেদ অমিত। দীর্ঘ 14 বছর পর ফেডারেশন কাপের ফাইনাল জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সবাই যখন ট্রফি জয়ের উন্মাদনায় হাসছে, তবে সব কিছু ছাপিয়ে একটি মানুষকে সবাই কিন্তু খুঁজছে। তিনি হচ্ছেন আতা ভাই, মোহামেডানের অন্তপ্রাণ সমর্থক। আমরা আজকে তার বিষয়ে জানার চেষ্টা করব। আতা ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ফেডারেশন কাপে মোহামেডানের সব থেকেও কি যেন নেই, এ নিয়ে যদি আফসোস তৈরি হয় তবে বলতে হয় সেই অপূর্ণতার নাম আতা ভাই। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে যার সরব উপস্থিতি অনুপ্রাণিত করে গেছে ফুটবলারদের। আগে যে মানুষটা মোহামেডানের জয় দেখতে মাঠে যেতেন, সেই মানুষটার এখন শরীর সাড়া দিলেও বার্ধক্য আর শারীরিক নানা জটিলতায় আজ বন্দী চার দেয়ালের মাঝে। সিরিয়াস খেলা ছিল, ওটা লিগ খেলা ছিল, আমরা কিন্তু কেউ চ্যাম্পিয়ন হতে পারলো না, ড্র করে মাঠে দুজন এই আসছি, এই মনে আসছে। স্মৃতির পাতা থেকে অনেক কিছুই মুছে গিয়েছে তার, তাই মনে করে দিতে হয় অনেক কিছু। উনি এখন ওই সারাদিনই বাসায় থাকেন আর মাঝে মোহামেডানের খেলাধুলো টিভিতে দেখেন। মাঠে যেতে না পারার আফসোস তার, অনুরোধের কণ্ঠে বলছেন শেষবারের মতন হলেও তাকে যেন নিয়ে যাওয়া হয় মোহামেডান ক্লাব প্রাঙ্গণে। আমরা এখন টিম তার সেই আশা পূরণ করলাম। মোহামেডান ক্লাবে যেতে যেতে কথা হলো তার পরিবারের সাথে, কেমন করে মোহামেডানের জয় উৎসব উদযাপন করতেন তিনি। ঢাকা স্টেডিয়ামের সাথে ক্লাব ছিল মোহামেডান ক্লাব আমাদের, ওই সময় মোহামেডান ক্লাবের সেদিনকার খেলা হইতো, সেদিনকে আমরা এখানে খেট করতাম।
দুই বছর পর মোহামেডান ক্লাব মাঠে আতা ভাই আর সবার আতা মামা। জীবনের পঞ্চাশটা বছর সমর্থন করে গেছেন এই ক্লাবকে, সেখানে গিয়ে যেন শিশু সুলভ আচরণ তার, তাকে দেখে অনেকেই এগিয়ে আসেন। এরপর আমাদের পরের গন্তব্য বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেখানে বসে নিঃস্বার্থভাবে সমর্থন জুগিয়ে গেছেন সাদা কালো শিবিরকে। স্টেডিয়ামে গিয়ে যেন আবেগ আপ্লুত আতা ভাই, মাঠের মোহামেডানের পতাকা ওড়ানোর সেই জায়গা দেখালেন তিনি। র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশ ফুটবল, আতা ভাই বললেন কিভাবে এগিয়ে নিতে হবে ফুটবলকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কালকেই 12 মাস ফুটবল টাইম হয়ে যায় পুরো বাংলাদেশে। ট্রেনার, বিদেশি কোচ আনে, এঙ্গেজ রাখা উচিত, ফিনান্সিয়াল হেল্প, থাকা খাওয়া ব্যবস্থা সরকার করবে। আশি এবং নব্বইয়ের দশকের ফুটবল মানি ছিল আবাহনী এবং মোহামেডানের মধ্যকার ম্যাচের দৌলত, সমর্থকরা আসলে কম জেতেন না। তেমনি আতা ভাই মোহামেডানের সমর্থন করে গিয়ে যাচ্ছে 50 বছর, এখনও মোহামেডানের ভবিষ্যৎ ভালো ফুটবল খেলারও প্রত্যয় ব্যক্ত করে যাচ্ছেন এই 80 বছর বয়সে। রাশেদ অমিত এখন ঢাকা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।